بعدك فقد قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون. يا صاحب السجن أرباب متفرقون خير أم الله واحد القهار ما تعبدون من الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه ذلك الدين القيم ولكن أكثر الناس لا يا صاحب السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تبارك وتعالى في شأن حبيب يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى দীর্ঘদিন পরে আবার ধারাবাহিক ভাবে শুরু হচ্ছে আমার মাহফুজুল কোরআনের তাফসীর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুশি না বেজায় খুশি কপাল পোড়া ছাড়া কপাল পোড়া ছাড়া আমার মনে হয় এখানে বেজার হবে এমন কোন লোক নেই ঠিক না বেটে দেখা বুঝছেন আরে আল্লাহ কোরআনের তাফসীর করা এবং শোনার মতো তৌফিক আল্লাহ সকলকে দান করেন
হ্যাঁ এই মাগরিবের ভেরি ভেরি ইম্পর্টিং একটা সময়, একটা মাস, এমন একটা টাইম যে সময় এখন টিভির সামনে থাকলে ইন্ডিয়ান সিরিয়াল দেখা যায়, এখন টিভির সামনে থাকলে বিভিন্ন দেশের খবর পাওয়া যায়, কিন্তু দুনিয়ার খবর পাবে না, আখিরাতের খবর পাবে না, ঠিক না? বুঝলি? কোরআনের তাফসিরে তারাই বসতে পারে যাদের নসিব আল্লাহ ভালো করবে, কোরআনের মজমায় তারাই বসতে পারে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়া করে দয়া করে আল্লাহ অনেক দামি করে বানিয়েছে। ভাইজান মানুষ কিন্তু আল্লাহ সবাইকে বানিয়েছে, তাই না? আল্লাহ সব মানুষ বানাইছে না, ভূষ রেখেটা বানাইছে, মনে হয় আপনার খাদ্য ভাই বানাইছে, জোরে কর না কেন, ভূষ কে বানাইছে, আপনারা কে বানাইছে, টনি বিলে রেখেটা বানাইছে, জজ ভূষ, কেলি ভূষ, দুনিয়ার বহুত বাদশারে আল্লাহ বানাইছে। আচ্ছা একটা সত্য কথা কর, হেডাম লেখেটা বানাইছে, বাপ ছেলে মেয়ে টুলটা পাল্টা করবেন, ফেরাউনটাও কে বানাইছে, হ্যাঁ নিজেই তো খোদা, সে নিজে আল্লাহ দাবি করছে না, নমরুদ দ্বারা কেনা বানাইছে, কিন্তু মনে রেখেন আল্লাহকে তারাই ভালোবাসবে যারা আল্লাহওয়ালা। যদি আল্লাহওয়ালা চিনতে কোথায় আপনার দূরে যাওয়া লাগবে না, আল্লাহওয়ালা চেনার জন্য আপনার লন্ডন যেতে হবে না, আল্লাহওয়ালা আপনার ঘরের ভিতরে আছে, ঠিক না বেটে? আল্লাহর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি, মারহাবা বল, আল্লাহর প্রেমের পাগল যারা, এবং আল্লাহর প্রেমের পাগল যে সমস্ত মানুষ, এই সমস্ত মানুষ 100% ভাবে 24 ঘন্টা তাদের কলম আল্লাহ আল্লাহই চালু থাকে। আর আল্লাহ কি বলে জানেন, যারা আল্লাহওয়ালা আমি আল্লাহ তাদের গার্জিয়ান, আর যারা দুনিয়া আল্লাহওয়ালা না, যদি কোন হেরে আল্লাহ কে বানাইছে, তেও বানাইছে আল্লাহ, কিন্তু মনে রেখেন আল্লাহ বানাইছে সকলকে, কিন্তু আল্লাহ সবাইকে তার হুকুমে চালার শক্তি দেন না। যারা দেখেন এখন অধিকাংশ মানুষ হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন নটটুকির পিছনে বিভিন্ন মদের আড্ডায় তাসের আড্ডায় অনেক বন্ধু মহলে বসে অনেক কিছু খাচ্ছে এবং নিশার জগতে ডুবে আছে, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ বলছেন রাতের অন্ধকারে আমাকে ডাকতে হবে। আল্লাহ কোরআনে কত সুন্দর শব্দ বলে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লা আসা আন ইয়াবআতাকা রাব্বুকা মাকামান কবি কত সুন্দর কথা বলছে দেখেন, কবি তার ভাষায় আপনাকে আমাকে টার্গেট করে, পারস্যের একজন কবি তার ভাষায় আপনাকে সারা পৃথিবীর উম্মতে মুহাম্মাদকে টার্গেট করে আজ থেকে শত শত বছর আগে তার কবিতা, কবি আপনাকে আমাকে টার্গেট করে বললেন আল্লাহর প্রেমের পাগল যারা আল্লাহ আল্লাহ করে তারা, আল্লাহ আল্লাহ করে তারা জান্নাতে যাবে যারা, আমার দিকে তাকান গো দোস্ত, আল্লাহওয়ালা হইতে কিন্তু অনেক জিনিস লাগে গো, আপনার সামনে আল্লাহ বসে আছে আপনি চিনেন না, একসাথে অফিসে চাকরি করেন কে যে আল্লাহর ওয়ালি আপনি জানেন না, কারণ জজ সাহেবের পাখা দিয়া বাতাস দিত
বাহাউদ্দিন নামে একজন আল্লাহর পাগল, হাইকোর্ট মাজারের কাছে যাও গো দোস্ত, জজ সাহেবের বাতাস দেনেওয়ালা আল্লাহর একজন পাগল। জজ সাহেব জানত না এই লোকটার সাথে যে আল্লাহর এত সম্পর্ক, হাইকোর্ট মাজারের কাছে যে আল্লাহর পুতুর ঘুমিয়ে আছে অলির তো অভাব নাই, ঠিক না? অলির অভাব আছে? বাবা রে বাবা, অলি রে অলি কোনো দোষ নাই, কিন্তু দোষ হলো আপনার আর আমার, ঠিক না বেটে? অলির মাজারের কাছে গাঞ্জা খাওয়া শুননা, অলির মাজারে হয় যে সিদ্ধি খাইলে বুদ্ধি হয়, ইমান বাড়ে না কমে? হ্যাঁ, অলিদের যদি কবর থেকে উঠে থাপ্পুর মারার সিস্টেম থাকতো তাহলে বাংলাদেশের মাজার থেকে অলি উঠে অন্তত আধা ঘন্টা খালি ঘুষাই, ঠিক না? ঠিক বেড়ায় আছে বিপদে, পারে না কিছু করতে, তা না হলে বিভিন্ন মাজারের দিকে তাকায় দেখেন যা হচ্ছে। আরে বাবা রে বাবা, আমি কোনো মাজারকে টার্গেট করে কথা বলছি না, আল্লাহর অলি যেখানে ঘুমিয়ে আছে সেখানে পাহাড়ের মতো এক এক মহিলা, পাহাড়ের মতো দায়ুস দায়ুস মহিলা আল্লাহর অলির কবরের পাশে দাঁড়ায় দাঁড়া জিয়ারত করতেছে, কোরআন হাদিসের কোথাও নাই কবরস্থানে মহিলা যাওয়া জায়েজ। যান সৌদি আরব, সৌদি আরবের জমিনে যেয়ে দেখেন কোন মহিলাকে কবরস্থানের ভিতরে ঢুকতে দেয় না, মহিলারা দূরের থেকে জিয়ারত করে, সুবহানাল্লাহ বলেন, এবং এটাও জায়েজ নাই। মহিলাদের কবরস্থানে যাইয়া দোয়া করা জায়েজ নাই, সম্পূর্ণ হারাম। আজকে দেখা যায় আল্লাহর অলি ঘুমায় আছে, সে কি মহিলা রে বাবা রে বাবা? দায়ুস যত প্রকার হতে পারে, দায়ুসের যত কোয়ালিটিতে আছে, অধিকাংশ মাজারি দিয়ে সেই মহিলারা ঘুরে। হয়তো দেখবেন মহিলা স্বামীরে তালাক দিছে, বলে স্বামী এমন ওর অত্যাচার অতিষ্ঠ হইয়া ওইটারে করসিং লাগাই দিছে, ওইটার কোথাও জায়গা পায় না, যাইয়া একবারে উঠে যায়, জানে যে হ্যান্ডে ঘুরলে ভাও খাওয়ান যায়, সপ্তাহে তো দুদিন খিচুড়ি তো খাওয়ান যায়, কথা ঠিক না? ঠিক সব বদমাশ গুলা আল্লাহর অলির কবরে পর্যায়ে ঘুরছে। যদি ইসলামী স্টেট কায়েম থাকে কোন দেশে, আল্লাহর অলির মাজারকে মুক্ত করার জন্য বিরাস ফায়ার করা যায়, ঠিক না বেঠিক? কিন্তু ভাইরা সব থেকে দুঃখের বিষয় কি জানেন, এই কথাগুলি বলতে পারবেন না আপনি মাজারের সামনে যে আপনার দাড়ি মারি থাকবো না, মহিলাই আপনার সক্কা মারে দিল, তুই এত ভালো তা তুই হেনে সত্তা তুই ভাই, এটা আমাকে রাজত্ব। ভাইরা আমি আপনাদের সামনে বলতেছি আল্লাহর অলির তো অভাব নাই, ওই যে বাহাউদ্দিন পড়ে আছে জজ সাহেবকে বাতাস দিতে গো বাবা, নিজামুদ্দিনের কবরের কাছে যে দেখেন মাথাটা উপরের দিকে দিতে সাহস পায় না, পাওটা উপরের দিকে গাছের সাথে বাঁধিও, মুখটাকে নিচের দিকে রাইখা আমার আল্লাহ, এই জন্য মাথা উপর দিক দিত না মাহুদে, এত গুণা গুরুজি মাথা জাগাইয়া কেমনে তোমার ধরব, এই চেহারা আমার মাথাটা উঁচা করে কেমনে তোমার ডাকবো, নামাজের মধ্যে যখন মাথা নিচে থাকে আমি মাথা নিচের দিক দিলাম, যদি এই দৃশ্য ভালো লাগে তুমি আমার মাপ কুরবানি, নিজামুদ্দিন আউলিয়া যে দেখো বাবা যেই বনের মধ্যে আল্লাহকে আল্লাহকে বলে ডাকতো তার সাথে পশু পাখি গুলা সব নাচত আর জেগের করত, এই জন্যই তো আল্লাহ বলছে রাতের অন্ধকারে মানুষ গুনাহ করবে বেশি, রাতের অন্ধকারে ইবাদত করবে বেশি, যেই সময় গুনার সংখ্যা মানুষ বেশি করার থাকে ওই সময় কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য তাহাজ্জুদের হুকুম করে দিছি, তাহাজ্জুদের দ্বারা আমি আল্লাহর সাথে এমন বন্ধুত্ব স্থাপন হবে, একবার শুধু তুমি আমার ডাক দিবা, দুইবার ডাক দিতে হবে না,
তৃতীয়বার ডাক দেওয়ার আগে আমি তোমার বুকের মধ্যে চাইপা ধরে বলবো বান্দর, তোর মা যদি তোর বুকের মধ্যে চাইপা ধরে আদর করতে পারে, আমি তোর মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, আমি আল্লাহ তোর বুকের মধ্যে চাইপা ধরে মা করে দিছি। পারে না আল্লাহ? এই মেয়ে কিসের গৌরব দেখাও, কিসের গৌরব দেখাই আমরা? আমি ইমাম তাফসির করতেছি, আমি যদি বলি আমার সাথে বড় হেনি কেউ নেই, আমি চেয়ারে বইছি, কত দামি দামি শিল্পপতি বৈজ্ঞানিক কত বড় ভাইরা বসে আছে, আমি মনে হয় দামি। এই কথাটা অন্তরে আসার সাথে সাথে আমার নেক আমল গুলার উপর আল্লাহ পুরস্কার লাগাই দিবে। তুমি যদি মনে করো আমি বহুত টাকার মালিক, আমি বহুত ফ্ল্যাট ভাড়া, অনেক টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকি, টাইলস করা বাড়িতে থাকি, আমি ছয়তলা দশতলা বাড়ির মালিক, বাইরে এমন একদিন আসবে ওই বাড়ির থেকে তোমার ঠ্যাং ধরে নিছে না, ঠিক না বেঠিক? কি হবে বাহাদুরি করে বলেন, কি হবে বাহাদুরি করে? বুঝতাম দুনিয়া আসি আর কোনোদিন যাবো না, এই টাইলস এর বাড়িতে আমার থাকবে, বুঝতাম আমি মৃত্যুর পরেও আমার এই টাইলস করা বাড়িতে কবর দিবে, কবর টাইলস করা বাড়িতে না দেখো আমার বাড়ির সাথে দিবে, তাহলে গৌরব করতে পারতাম, ঠিক না? বাড়িটা অনেক সুন্দর করে বানাইতাম, এই বাড়িতে আমি মরার পর থাকব। ভাইরা সবাই একটা কথা বলে দিয়ে যাই, যেই যা করেন আল্লাহকে ভুলেন না, ২৪টা ঘন্টা তারে কলমের মধ্যে লাইখেন, তাইলে আপনি আল্লাহ বলি, তাইলে আপনি কি সবাই কর আল্লাহর বলি, হইতে কি কোনো দেশে যাওয়ার লাগে? হ্যাঁ করে বই আল্লাহর বলি। আপনার বিবি রাতের অন্ধকারে এমন ইবাদত করে আপনি জানেন না, আপনি দেখতেছেন আপনার বিবি পিছিয়ে একটা ইবাদত ইবাদত করে না, কিন্তু তার সাথে আল্লাহর সাথে এমন সম্পর্ক যে সে আল্লাহকে ডাক দিতে দেরি আছে অ্যাকশন চালু হয়ে যেতে দিল। দেখবেন অনেক বিবি আছে নেককা, স্বামীরে বলে তুমি এই কাজটা করো না, করলে বিপদ হবে, আইছে আমারকে স্বামী কিন্তু বোর কথা কেটা হলি করতে গেছে খাইছে ধরা কারণ কি জানেন? কিছু কিছু বিবি আছে আপনার ঘরে যেই মহিলারা দেখবেন বিপর্দায় চলে না, তারা কখনো নামাজ কামাই দেয় না, স্বামীর খেদমতে ত্রুটি করে না, ইন্ডিয়ান সিরিয়াল টিভি দেখে না, এই মহিলার মুখের জবান আপনি মনে রাখেন এমন জবান যে আল্লাহকে ডাক দিতে দেরি হবে, তার পক্ষে আল্লাহর ডাক শুনতে দেরি হবে। আপনার ঘরে আপনি এমন মেয়ে জন্ম দিচ্ছেন, আপনি নামাজ পড়েন না, আপনি নিশাখোর, কিন্তু আপনার মেয়েটাকে আল্লাহ এমন দিছে, রাবেয়া বস্তির বাবা বেশি ভালো ছিল না, রাবেয়ার মাও বেশি ভালো ছিল না, আপনি বলবেন, আপনি বলবেন যে অনেক বাপ কোন সন্তান নষ্ট হয় না? অনেক নবীর বাবা ইহুদি ছিলেন, মরার আগ পর্যন্ত ইহুদি, তার কপালে হেদায়েত হয় নাই, কিন্তু সে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সারা পৃথিবীর ভিতরে এমন একজন খেতাব নিয়ে বসে আছে যার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের বলতে হবে জাতির পিতা, নাম তার ইব্রাহিম খলিল, যার কথা আজকে আপনার তাফসিরে চলে আসবে। বলেন আমার সাথে وما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون বাবা জাতির পিতা ইব্রাহিমের সন্তানের নাম হলো ইসহাক, বড় ছেলের নাম হলো ইসমাইল, বড় বিবির নাম সায়রা, ছোট বিবির নাম হাজেরা। ও বাবা দুই বিবি আর দুই সন্তান এমন দৃষ্টান্ত রেখে গেছে দুনিয়ার কোন মানুষ তাদের ভুলতে পারবে না, ঠিক না বেঠিক? ইব্রাহিমের ছেলের নাম ইসহাক, তার ছেলের নাম হলো ইয়াকুব, ইয়াকুবের সন্তানের নাম ইউসুফ,
যেই নবীটাকে আল্লাহ কত দামি করে বানাইল গো বাবা, যারে যদি রাস্তায় বের করা হইতো বোরকা লাগাইয়া বের করত, সে যদি বাবা মধ্য মাঠে দাঁড়ায় থাকত বনের পশু পাখি পর্যন্ত তারে দেখার জন্য চলে আসত, অন্ধকার রাত্রে যদি এই মানুষটা হেঁটে যাইত গো 500 পাওয়ারের লাইট দিয়ে যে আলোকময় করা যায় ইসুব নবীর চেহারার দিকে সেই আলোর জ্যোতি বের হইত। হ্যাঁ দোস্ত, আল্লাহ এমন একটা সন্তান ইয়াকুব নবীকে দিলে যে সন্তানের কারণে জেলখানা সব কয়েদি গোলাগুলি হয়ে যায়। জেলখানায় কি ভালো লোক যায়? জোরে কন ভালো লোক যায় না। সুরা ইউসুফের তাফসীর শুনতে আছেন? তোতে বেটার উপরে তোহমাত লাগানো, বেটা কি কোনো অপরাধ করে গেছে? খালি আন্তাজে কয় না, সুর বদমাস খালি যায়নি কি আল্লাহ রলিরাও যায়, ঠিক না? ভালো লোক যায় না? আমি বললাম আমার জেলখানায় নাই ভাইঙ্গে কম লাগবে, বিনা অপরাধে জেলখানা আমার দিকে দেখো। হ্যাঁ দোস্ত, যার পক্ষে হিন্দু পর্যন্ত বলছে বেড়া নির্দোষ, সেবার আমার জেলখানে কেন? ইসুফ নবীর পক্ষে হিন্দুরাও বলেছিল এই লোকটা কোনো অপরাধী নাই, জোলাইখার দিকে তাকায় নাই বেড়া, এরপরে বেড়া জেলখানে। আরে এক দুই বছর না, এক দুই বছর না, নয়টা বছর জেল খাচ্ছে, নয় বছর, কয় বছর? জোরে কম, আরো জোরে কম। বেটা চুরি করে গেছে? জেনা করে গেছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যারে দেখলে পাখি পর্যন্ত সালাম করবে, যারে দেখলে বনের পশু বকর পর্যন্ত তার প্রশংসা করবে, যারে দেখার জন্য বনের পাখি পর্যন্ত পাগল ছিল মারহাবা কর। এই যে কিছু দিন আগে সরমনায় আল্লাহর কুতুব ফয়জুল করিমকে ধরছে সৌদি আরবে, বেটা চুরি করছে, হ্যাঁ ষড়যন্ত্র করে ধরাই জাহানে হাদিস আহলে কবিস নামে একটা দল বানাই। মনে রাখো উলামা একরাম সবই বুঝে, বাংলাদেশে যদি কোন দিন ইহুদিদের হাতে তুলে দেয় বাংলাদেশে একটা সম্প্রদায় আছে, তার নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, সব আছে, কিন্তু এরা ইহুদিদের তালা, এরা যারা আহলে হাদিস দাবি করে এইগুলো অধিকাংশ কথা ঠিক না? দেখবেন এদের নামাজ রোজা সব ঠিক আছে, বর্তমানে একটা টিভির চ্যানেলও ছাড়ছে তারা, সব ওই সাদা চামড়াওয়ালাদের টাকার বিনিময়ে এই চ্যানেলটা চলছে। আপনি দেখবেন আপনার নামাজ তাদের নামাজের মতো হচ্ছে না, কিন্তু মনে রাখেন এমন একটা দিন আসবে বিভিন্ন কায়দায় তারা আপনারা আমাকে সাইজ করতেছে। কাদিয়ানিরা, বাংলাদেশের কাদিয়ানিরা সারা পৃথিবীর থেকে বাবা তাদেরকে বয়কট করলো ইহুদি বলে, আজকে দেখা গেছে কাদিয়ানিরা এমন এমন সেবামূলক কাজ করছে আপনি জানেন না, যে কাদিয়ানি গোষ্ঠী তোমার আমার কেমনে শেষ করছে, তারা কিন্তু কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা দান করতেছে, কাদিয়ানি গ্রুপ সেবামূলক কাজ করছে, কিন্তু তোমার আমার মাঝখান দিয়ে যেরকম গাছ উপর দিয়ে পানি ডালে বীজ দিয়ে গোড়া কেটে দেবে, তোমার আমার ইমান কিভাবে নষ্ট করে দিচ্ছে, ঠিক না? এই সমস্ত বদমাশ মার্কা ইমানদার থেকে হুঁশিয়ার, আল্লাহ কবুল করুক সুবহান আল্লাহ। এরকম মুনাফিক মার্কা মুসলমান রসুলের যুগ ছিল, রসুলের সাথে খাইতো বইতো হইতো সব করত, হালাকি নবী যখন তো কোনো কাজে ডাক দিত পিছনের থেকে বান্দরের মতো কাসিমের মাতার মতো ভিতর ঢুকত, সেই যুগের থেকে শুরু হয়েছে দোষ। আল্লাহ আমাদের সমস্ত বেঈমান থেকে হেফাজত করুন, আমিন। এই সমস্ত দাজ্জাল থেকে হেফাজত করুন, আমিন। আমার দিকে তাকান, খালি চোর বদমাইশি জেলখানায় যায় না, ঠিক না? এমন একজন বুজুর্গ যে জেলখানায় ঢোকার পরে হাজার হাজার মার্ডার কেসের আসামি চোর বদমাইশ ইসুফ নবীর দেখে অলি হয়ে গেছে, এমন দাড়ি, কারণ আল্লাহ কি বলে শুনেন, ওয়াত্তাবা'তু মিল্লাতা ইব্রাহিম ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব وَمَا كَانَ لَنَا أَن نُشْرِكَ بِاللَّهِ شَيْئًا। এই আয়াত কেন নাযিল হলো? সারা নাযিল কি? ইসুফ আলাইহিস সালাম রাতের অন্ধকারে একদিন তাহাজ্জুদ করতেছে, সুবহানাল্লাহ, রাতের অন্ধকারে তাহাজ্জুদ কেন পড়ে? ইব্রাহিমের বাবা
অত্যাবাহু মিল্লাতা আবাই, আবা মানি বাপ। কেন তাহাজ্জুদ পড়ে? অত্যাবাহু, সে তো ইত্তেবা করে তার বাবার ধর্মে। ইব্রাহিম আলাইহিস সালাম হলো ইয়াকুব নবীর দাদা, আর ইউসুফ নবীর পর দাদা হইতেছেন, তাও হিসাব হইতেছে ইব্রাহিম নবী। কারণ ইব্রাহিম নবীর বাপের যদি দাদা হয়, ইউসুফ নবীর তাও হয় না? হ্যাঁ তো ভাইরা, ইব্রাহিম নবীর ধর্ম মুসলমান, ইয়াকুব নবীর ধর্ম এসব মুসলমান। এখন তার পোলা কি হইব? খ্রিস্টান, সে তো নবী, সেও নবী। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ বলতেছে, অত্যাবা তুমি আবাই। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যারা ছিল তাদের বংশে ইউসুফ আলাইহিস সালাম ঠিক তার ধর্মের ইবাদত করতেছে জেলখানার মধ্যে বসে। তখন ইউসুফের বয়স নবী হবে হবে ভাব, জেলখানার অনেক দীর্ঘ টাইম হয়ে গেছে, মারহাবা কর। এর ভিতরে যখন ইবাদত করতেছে, দূরের থেকে মানুষে দেখছে, কিরে আমাদের বয়স কত, রাত্রে কি ইবাদত করে? রাত এখন বাজে একটা দুইটা, সে এখন ইবাদত করতেছে, ঘটনাটা কি? সবাই দিয়ে তার চারিদিক দিয়ে গোল হয়ে বয়ে গেছে, নামাজ শেষ হয়েছে, সবাই জিজ্ঞেস করলো, বস আপনি ইবাদতটা কি করলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইউসুফ নবী বলতেছে, وَمَا كَانَ لَنَا أَن نُّشْرِكَ بِاللَّهِ شَيْئًا তোমরা ইবাদত করো মূর্তির, তোমরা ইবাদত করো পাথরের, আর আমার বংশের মানুষগুলা তারা ইবাদত করে একমাত্র আল্লাহ। ওয়ামা কানা লানা আন নুশরিকা বিল্লাহ, এক আল্লাহ ছাড়া তারা কাউকে মানে না, তারা কোনো শিরক করে না, আমার বংশের সবাই এক কথাকে মেনে না, আমার বংশের মানুষ কোনদিন পুতুল পূজা করে না। সবাই দর্শে হুজুর, তাহলে আপনি কোন বংশের মানুষ? বোঝা নাই? ইউসুফ আলাইহিস সালাম বলে ফেললেন, আমি হলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম, আমার আদি পিতা, আমার বংশীয় পিতা হলেন ইব্রাহিম খলিল। সবাই দর্শে হুজুর, সত্য কথা কম, আপনি কি সত্যিকারে ইব্রাহিম নবীর বংশের মানুষ? ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে এখন পানি পড়ে, সত্য কথা বলতে যায় কি দরকার গেলাম নি, কথাকে ঘুরাইয়া বললেন, আমি ইব্রাহিমের বংশের মানুষ, ঠিক আছে, সেও মুসলমান ছিল জাতির পিতা, আমি সেই বংশের মানুষ, সেই হিসাবে আমি তার বংশের মানুষ। হুজুর তাহলে আপনার দাদার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের বাজনে এটা কিন্তু অত্যন্ত কষ্টের কথা, মানুষ যখন একবার মনে কষ্ট চাপিয়ে যায় তখন কিন্তু কষ্ট সহ্য করতে করতে বোবা হয়ে এতদিন ইউসুফ আলাইহিস সালাম পরিচয়টাকে গোপন রাখছে, এখন তো ধরা খাইয়া যাইতেছে। ইব্রাহিম নবীর সন্তান ইউসুফ নবী বলতেছে, আমি যদিও ইব্রাহিম বংশের মানুষ, আমার মা বাবার পরিচয় তোমরা জিজ্ঞেস করো না, বলতে গেলে তোমরা আমাকে পাইবা না। ভাইরা আমার দিকে তাকান, ইউসুফ নবীর সাথে আর তার মুরিদেরা বাড়াবাড়ি করলেন, বস্ত্রে হারাইতে চাই না এমন প্রশ্ন করব না, মারহাবা কর। তাহলে আপনি মুসলমান ধর্ম পালন করেন? হ্যাঁ, তাহলে আমরাও আপনার ধর্ম হয়ে গেল। নবী হওয়ার আগে হাজার হাজার বক্তব্য হারিয়েছে, ইব্রাহিম নবীর ধর্মের উপরে দাওয়াত দিয়ে সব মুসলমান মানে হারিয়েছে, আর আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে একটা লোকের নামাজি বানাই গেল, নামাজ পড়তে গেলে কাবা হইছে, নামাজ পড়ে কি হইব, বেটা নামাজ পড়ে তার বাতারিটা হে দেখো গে, খালি কোকনা কথা কয়, নামাজ পড়লে কি হইব? আরে মিয়া, নামাজ পড়লে কি হইব, নামাজ না পড়লে কি হইব? এইটা কমাতে নামাজ পড়লেই তো সব হইব, ঠিক না? নামাজ পড়লে কি হইবে এই কথা জিজ্ঞেস করো, নামাজ না পড়লে কি হইব তাই দিয়ে যাও, নামাজ আল্লাহর হুকুম, না পড়লে জাহান্নামে যেতে হবে, কোন সন্দেহ নেই। হ্যাঁ পড়তে থাকবো কবুল করার মালিককে, তা আমি নামাজ পড়লাম না, আবার কই নামাজ পড়লে কি হইব? তোর এত বড় সাহস কে দিছে? আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে কবুল করার মালিককে, কবুল করার মালিককে, বদমাশ নামাজ
নামাজ পড়ে না, বরঞ্চ মানুষকে ধোকা দেয় কয় নামাজ পড়লে কি হইব। যদি এই কথা কোনো মানুষ মনের থেকে বলে নামাজ পড়লে কি হইব, পর ইমান চলে যাবে, বেঈমান হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। ইব্রাহিম আলাইহিস সালামের কারার বন্দির কথা মনে আছে? হ্যাঁ, যে দুইজন লোককে বলছিলেন তোমরা দুইজন এখন বের হবা, আমার জেলখানার বয়স 3 বছর হয়ে গেছে, এই 3 বছরের ভিতরে আমি একটা স্বপ্নের তাবির পাইনি, আজকে পাইছি, তোমরা শোনো। তোমরা দুইজন এখন বের হইবা, বের হওয়ার পরে তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বপ্নে দেখছ আঙ্গুর চিপড়াইয়া বাচ্চার মদ বানাইয়া খামরা, রব্বহু খামরা, এখানে রব ব্যবহার করা হয়েছে, রব তো আসলে কে, কিন্তু কোরআনের আয়াত তো রব ব্যবহার করছে ওই বাচ্চাকে, বুঝলেন নি? রব্বহু তোমার রব অর্থাৎ তোমার মালিক, এই দেশের বাচ্চা আজিজ মিসেরকে তুমি যারা দেখছো আঙ্গুর চিপড়াইয়া মদ বানায় খাওয়াইতেছ, তুমি ঠিকই বাচ্চার খাদেম হয়ে যাইবা, বাচ্চার মদ খাওয়াইবা, তখন মদ খাওয়া জায়েজ ছিল বাইরা, তখন মদ খাওয়া জায়েজ, তুমি বাচ্চারে ঠিকই মদ খাওয়াইবা, কিন্তু তোমাদের মধ্যে যেই ব্যক্তি স্বপ্নে দেখছে তুমি যে স্বপ্নে দেখছ পায়ুস লাগু মাথায় রুটির জাকা লইয়া যাইতেছ, পাখি তোমার মিররম সিহি তোমার মাথার থেকে রুটি ঠোকায়া ঠোকায়া পাখিতে উড়াল মেরে নিয়ে যাচ্ছে, তোমার মাথার উপর থেকে রুটির জাকার থেকে রুটি ঠোকায়া খাচ্ছে পাখিতে, কিন্তু আমি তোমার বলছি তুমি বের হওয়ার কয়েকদিন পরেই তোমাকে ফাঁসির কাছে ঝুলানো হবে, তোমার লাশটা ফাঁসির সুলিতে থাকা হবে, মাসকে মাস তোমার লাশটা সুলিতে থাকবে, তুমি যখন সুলিতে থাকবা কুজিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাহিয়া, আমি বলছি তোমার অবস্থা কি হবে, তুমি সুলিতে চলবা, তোমাকে সুলিতে লাশ পড়ে থাকবে, পাখিগুলা তোমার মাথার মগজগুলা টোকায়া টোকায়া খাবে, তোমার বডির বস্তুগুলা শসাই নিয়ে যাবে, হাড্ডিটা পচতে পচতে তুমি সুলির ভিতরে শেষ হয়ে যাবা, ওই লোকটা লাভ দিয়ে আমি সব নিয়ে দেখি মিথ্যা কথা বলছি, নাজুবিল্লাহ কথা, কারণ দেখেন আপনি একটা স্বপ্নে দেখছেন এটা তাবির করলাম খারাপ, পাশে এক বন্ধুর লগে লিয়েছিল কয় না হুজুর আমি এমনি দেখিনি, যখন দেখছে যে স্বপ্ন তার পক্ষে না, স্বপ্ন ওই চুলটা কি কোয়েশ্চন, ওই লোকটা বলতেছে কুজিয়াল আমরুল্লাযী ফীহি, যখন এই আয়াতের আল্লাহ পাক বলতেছেন যখন বলছে তোমারে সুলিতে সরাবে তোমার মাথার গিলু পাখিতে ঠোকায় খাবে, এটা রুটি না তোমার গিলু খাইব, ওই লোকটা লাভ দিয়ে খারাপ না আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করবো আমি স্বপ্নে দেখিনি, আমি এই কোয়ালিটির স্বপ্নে দেখিনি, ইসুস নবী কি কোয়েশ্চনেন, সঙ্গে সঙ্গে বলতেছে কুজিয়াল আমরুল্লাযী ফীহি, তুমি স্বপ্নে এখন মিথ্যা বলো আর সত্য বলো, আমি যেটা বলছি সেটা হবে, মনে হয় আমার কথা বোঝেন কি বুঝছেন, হ্যাঁ ভাইরা যখন স্বপ্ন দেখছে তার উল্টা, হে কই গেছে আমি স্বপ্ন দেখিনি, সঙ্গে সঙ্গে ইসুফ নবী কি কয় কুজিয়াল আমরু, তুমি স্বপ্নে দেখো বা না দেখো আমি তাবির যেটা করছি এটা হবে, তুমি যখন বলতেছ আমি যখন বলছি তোমার মাথার গিলু পাখিতে ঠোকায় খাইব, এখন তুমি ডরের সাথে কইতেছ মিথ্যা কথা বলতেছ যে এত বড় অপমান আমার মাথার গিলু খাইব, তাহলে আমি এমন অপরাধী করছি যে আমার শুনি তো চড়াইব, তাহলে ঠিক আছে আমি স্বপ্ন শুনে দেখি না, এটা মিথ্যা কথা কইছি আপনারে, ইসুফ আলাইহিস সালাম কয় তুমি মিথ্যা কথা বললে কি হবে কাজ হবে না, আমি যেটা বলছি এটা হয়েই যাবে, কারণ কি আমার আল্লাহ তিনি যেটা সিদ্ধান্ত করে সেই সিদ্ধান্ত আমার অন্তরে ঢেলে দেয় আর আমি মুখ দিয়া বলে দেই যেটা বলছি লইব, লোকজন কয় বস যদি এটা সত্য হয় তাহলে আপনার ডিমান আরো বাইরে যাবে, মিয়া ইসুফ আলাইহিস সালামের ডিমান বাড়াইতেছি আর আপনার সুবহানাল্লাহ আস্তে কম, আল্লাহর পয়গম্বরের ডিমান আল্লাহ কেমনে বাড়ায় তাই না, সবাই বলতেছে বস উদি এখন কয় যে আমি স্বপ্নে দেখি নাই, ইসুফ কয় ও দেখুক বা না দেখুক আর মুখ দিয়ে যেটা বের হয়েছে তাবির করিয়া দিছি, ও মিথ্যা কথা কইতেছে তুমি জানো না, ও যে বলতেছে আমি দেখি নাই আমি এরকম স্বপ্ন হই না আমি বলি নাই আমি যেটা বলছি এটা হবে, একটা 2 নম্বরই হতে পারে আমার কথা 2 নম্বরই হবে না, সবাই
ডেট তালাশ করতেছে, ডেট কবে, অমুক মাসের বাইশ তারিখ, বাইশ তারিখ সারা পাইব, যদি সারা না পায়, যদি সারা পায় তাহলে মনে করবো সত্যি ঠিক। ধরেন একটা টাইম ডেট আমি দিলাম, ইসুফ নবী বলে দিচ্ছে আগামী মাসের এক তারিখ সারা পাইব, তাহলে ওই মাসের বাইশ তারিখতে গেলে কমতেছে সারা পাইব কি পাইব না, পাইব কি পাইব না। সবাই জেলখানার হাজার হাজার কয়েদিরা কয়, সবাই তাক শুধু ওই দুটোর দিকে দেখেন না। পত্রিকায় একটা বাচ্চার কথা আসছে, মাগুরে একটা ছেলে মার গর্ভ গর্ভের ভিতরে গুলিবিদ্ধ হইয়া প্যাট দিয়ে দুইটা চোখ দিয়ে গুলিতে বেরিয়ে গেছে। এখন হাসপাতালে ছেলেটাকে অস্ত্রোপচার করে তাকে এখন আইসির মধ্যে রাখছে, কোটি কোটি মানুষ আশ্চর্য হয়ে ছেলেটার দিক তাকিয়ে আছে যে আল্লাহর কারিশমা, বাচ্চার প্যাট দিয়ে গুলি ঢেকে চোখ দিয়ে বাইরে সেই বাচ্চা আবার কেমনে হয়েছে ঠিক না বলছি? ইয়ুমিত, আল্লাহ যে বলছে আমি মৃত্যুদাতা আমি জীবনদাতা, এটা তার জ্বলন্ত প্রমাণ ঠিক না বুঝি? গুলি দুইটা এই বাচ্চার প্যাটে যখন গুলি ঢুকছে, মার প্যাটও তো ঢুকছে, মার প্যাট ভেদ করে বাচ্চার প্যাট দিয়ে দুইটা বাচ্চার চোখ দিয়ে বাইরে আমার মার প্যাট দিয়ে বেরিয়ে গেছে। কি মনে করলেন? মা অসুস্থ, বলাটাও এখন মোটামুটি সুস্থ আছে। আমি দোয়া করি আল্লাহর কারিশমা এই ছেলের দ্বারা পৃথিবীতে জেন্দা হোক, আল্লাহর কুদরতি শক্তি জমিনে এর দ্বারা আরো হোক। ওই বেঈমান দেখুক যে গুলি কল লাগার পরেও যে আমার আল্লাহ বাসায় রাখতে পারে এটা প্রমাণ হয়েছে ঠিক না ঠিক? ভাইরা সমস্ত জেলখানার মানুষগুলো আশ্চর্য হয়ে যে দেখি ডেট আহেনা গাইলে বুঝবো কবে 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 যিশু নবীর কথা ঠিক আছে কিনা। তখন তো যে লোকটা নবী হবে তারা জানতো না, শুধু জানতো এত সুন্দর চেহারা, তার কথা কাজে ঠিক আছে, সে মিথ্যা কথা বলে না, সে খাউন দিয়ে মারামারি করে না, তার চেহারা দেখলে তার কথা শুনলে হাজার হাজার মানুষ চোর বদমাই সব হেদায়ত পাইয়া মুসলমান হয়ে যাইতেছে, এই লোকটা কোনোদিন আসলে দুই নাম্বার হতে পারে না। সমস্ত জেলখানার ভিতরে একই নাম ইউসুফ ইউসুফ ইউসুফ। এখন সবাই তাকায় আছে ডেটটা ঠিক থাকে। আস্তে 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 বাবা যখন তিরিশ তারিখ আসছে সবাই গেছে বস আগামীকালকে, কিন্তু এক তারিখ ইউসুফ নবী কয় চাঁদ দেখা গেছে, কয় হোক চাঁদ যদি দেখা যায় কখন দেখা যায়? দিনে না রাত্রে? প্রথম চাঁদ কম সময় দেখে, জোহরের পরে। ওই মাস গেছে ২৯ তারিখ, আর বিমাস কিন্তু ৩১ তারিখ যাবে না, ২৮ তারিখও যাবে না, আমার আল্লাহর হুকুম বাবা ২৯ আর ৩০ তারিখ, ২৯ তারিখ যাচ্ছে মাস, সবাই চাঁদ দেখে কয় বস শান্ত দেখছি। ইউসুফ নবী কয় ইসলামে আগে রাত আসে দিন পরে আসে, এখনো তো দিন বাকি আছে। সবাই কয় বস কোনো কাগজপত্র দেওয়া হয় না, ও সারা পাইব জেলদার কত কয় না, অমুক অমুক কালকে বেল হইব তো কিছু কয় না। ইউসুফ নবী কয় আরে দুনিয়া মানুষ যদি নাম আসে মাবুদের খাতার থেকে তাদের নাম কাটিয়া গেছে। সবাইকে দেখি না বসের কথা ঠিক আছে কিনা আছে কিনা, রাই বস সজাগ জেলখানা হ্যাঁ কয় না অমুক অমুক কো সদরুদ্দিন আর বদরুদ্দিন কো, তুমি না আগামীকালকে বের হয়ে যাবো কয় না কেন? আবার কেউ কেউ টেনশন করতেছে যদি বসের কথা মিথ্যা হয় আমার বিশ্বাস, মানুষ কেব কি ও তোমার কি কথা কাজে ঠিক নাই, আবার পীর কথা ঠিক না বেঠিক? অনেক আছে দেখবেন যারা জেহাদি সাহকে ভালোবাসেন, সবাই তো আর একরকম ভালোবাসেন না, এটা সত্য কথা কিন্তু। অনেক আছেন ওয়াজ ঠিকই শুনবেন, সামনে বইয়া কানবেন হাসবেন, দোকানের সামনে যে কোন এটার মসজিদে যাই ঠিক, হাসি কান্দি ঠিক, খালি পয়সা চাই ঠিক না বেঠিক? খালি যে আমার ভালোবাসবেন তা না, আমার গুণাগুলো নিয়ে আর লোকের কানে আছে, আমি যেগুলা টুটা ফাটা করি এগুলো আপনার অ্যাকাউন্টে জমা হচ্ছে, আপনার চিন্তা করেন না, আমি কিন্তু ফ্রেশ খিল লেগে যাবেন। আপনি আমার মাঝে কাইন দিয়ে মাইন দিয়ে যাই, আবার আমার গুণাগুলো পাঠ্যে বেঁধে লয়ে যেতেছেন, কি আরাম আমার আলহামদুলিল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করেন, যাকে ভালোবাসবেন আজীবন ভালোই বাড়বেন, তার কষুর দিকে তাকাবেন আপনার জাহান্নামে চলে যাবেন ঠিক না বেঠে? এবার তার চেষ্টা করেন আমার দিকে। ইউসুফ নবীর যারা সত্যিকারে একনিষ্ঠ বন্ধু এরা বলতেছে যদি বসে দুই নাম্বারই করে, হায় রে
বসের কথা যদি মৃত্যু হয় না জানি কি হয়ে যায়, বসের প্রতি বিশ্বাস হারায় পড়বে, আল্লাহ আমার বসে তুমি বাঁচাই দিও, আল্লাহ গো আমার বসে কইছে, আল্লাহ ইসুফ কইছে তুমি কিন্তু শুইল, ইসুফ নবীকে তো টেনশন করবো আমি কইছি তা হইব সকাল হইতে যাও না, বাইরা রাত যখন তিনটা বাজে ইসুফ নবী জেলখানায় যায় নামাজ বিষয়ের কাম, মাহবুবরে তোমার হুকুম ছাড়া তো আমি কোনো কথা বলি নাই, তুমি তো আমার স্বপ্নের তাবির শিক্ষা দিছ আমি বলে ফেলেছি, এখন তো রাত শেষ হয়ে যাইতেছে সকাল হলে সারা না পাইলে কি হবে, জিব্রাইল তাকে আওয়াজ দিয়ে বলি ইসুরে চোখের পানি মুসুব ইসু, আমি আল্লাহ সকালবেলা তাদেরকে বের করে দিব, বেলা ওঠার আগে জেলদারকে ডাকতেছে সদরউদ্দিন বদরউদ্দিন কো ছাত আমাদের বেল হয়েছে সকাল দশটায় তোমাদের জমি, ইসুল নবীর যারা ফিফটি ফিফটি ভালোবাসে বুঝেন না, অর্ধেক বদনামি আর অর্ধেক ভালোবাসি, এরা কয় না রে আসলে সত্য কথা আগে বেড়ারে ফিফটি ফিফটি বাস্তব হন পুরাটাই মিছিল দিয়ে মানুষগুলা বের করে দিতেছে তাদেরকে, এখন একটা তো প্রমাণ পাইলো তারিখ মোতাবেক তারা সারা পাইল, যাবার সময় বলতেছে এই বেড়া সত্য কথা কয়ে যা তুই স্বপ্নে দেখছিলি কিনা, মানে জেলখানার কয়েদিরা বলে বেড়া তুই কইছিস আমি স্বপ্নে দেখি নাই, এ মিথ্যা কথা কইছে আমি এগুলো দেখিনি, আমার বাসিতে সরাই কিন্তু আমার সার সারাই নিয়ে যেতেছে সরকার, এখন একজন ডাক্তার এদিকে বলছিস তুই আমার কানে কানে কই তুই স্বপ্নে দেখছ, কয় না আমি দেখি ঠিক নেই, কয় হুন তুই আগে কইছ দেখছ স্বপ্নের তাবির আমার বসে কইছে তারিখ মোতাবেক তুই সারা পাইছ, আমরা বিশ্বাস করে নিয়েছি তুই দেখছ, এখন মান সম্মানে কেন কইতেছ দেখি নাই, আমার বস্ত্র তুই কালারিং করবি, যদি আবার ধরা খাইয়া জেলখানায় আহস ওরে কিন্তু বিমারি হল, সঙ্গে সঙ্গে বলে সন্ধে ভাই স্বপ্নে আমি ঠিকই দেখছি, যাওয়ার সময় বলে যাচ্ছি তোদের বসের কথাই ঠিক, কারণ আগামীকালকে আমি আমার যেই জামিনের কাগজের মধ্যে দেখছি আমার এখান থেকে বের করে আমার মৃত্যুদণ্ড দিবে, আমার পাশের কাছে ঝুলাবে তোমার বস্ত্রী আমার কাছে নিয়ে আসো, যাইবার আগে একটা সত্য কথা বলে দিল আমার জীবনের তো কোনো আর দাম, আমি তার কাছে মাপছে লোকটাকে বের করে নিয়ে গেল বাবা, যখন তার শোলের মধ্যে চড়াইল শোলেতে চড়াবার আগে ইসুফ নবী যখন তারা দুইজন বের হয়ে যায়, এখনকার ঘটনাটা খুব কান লাগায় শুনবেন, যখন তারা বের হয়ে যায় وقال الذي ظن انه ناج منهم اذكروني هم اذكروني عند ربك, যখন তারা জেলখানার থেকে বের হয়ে যায় وقال الذي ظن انه ناج, তারা দুইজন যখন বের হয়ে যায় ইসুফ নবী তাদেরকে বলে দেয় যে লোকটারে বলছো তুমি বাচ্চার খাতিম হইবা, ভাই তুমি আমার একটা কথা শোনো, তো মরিয়াই যাবে তুমি তো বেঁচে থাকবা বাচ্চার ঘনিষ্ঠ খাদেম হয়ে যাইবা, যাইবার আগে শুনো গুরু ইন্দা রব্বিকা, তুমি যখন তোমার রবের সাথে মিলিত হইবা মালিকের কাছে যাইবা, বানসাহু শাইতান যিকর রব্বি ফালাবিতা ফি সিজনি বিদা সিজনি, ইসুফ নবী বলে দিলেন তুমি আমার কথাটা তোমার মালিককে বইল, আদিতে মেসেরকে বইল একটা লোক জেলখানায় বিনা অপরাধে জেল খাটতেছে, ও আদিতে মেসের আগের বাচ্চা ইসুফ জুলাইকার স্বামী তো মারা গেছে, এখন আপনি নতুন বাচ্চা হইছেন রাইয়ান ইবনে ওলিদ, আপনি শোনেন ইসুফ নবী একবার নির্দোষ লোকটারে সারাই আনলে ভালো হয়, যখন ওই লোকটারে বলে দিলেন তুমি বাচ্চাকে এক ফাঁকে বলিয়া দিও আমার জেলখানায় আর ভালো লাগে না, বাচ্চা যেন আমার সারাই লয়ে যায়, জুলাইকা আসলে দোষী আমি দোষী নয় তুমি বাচ্চারে বলিও, এই কথা বলার কারণে আমার আল্লাহ বেজার হইয়া যায়, যখন বললেন وقال الذي ظن انه ناج منهم اذكرني ربك, তোমার রবের কাছে যে বইল সেজন আমার সারাই নিয়ে যায় মালিকরে বলো বাচ্চারে বলো, আল্লাহ বলে সুবরে তুই বাচ্চার কাছে সারা চাইবি
তুই এই লোকটার কাছে ছাড়া চাইলি, যে লোকটার আমি আল্লাহ বাঁচায় যেতাছি তুই তার কাছে বাঁচতে চাস? ইসু বলে আমি ভাবছিলাম তোরেও বের করে দিব, তোর সাজার মুকুব করলাম না, আরো 7 বছর লাগায় দিলাম। কত বছর? আল্লাহ বল সিদ্ধান্ত ছিল যে বের করে দিবে, নির্দোষ করে। কিন্তু যখন ওই লোকটার কাছে সাহায্য চাইল, তুমি যে বলবা যে সে নির্দোষ, আমারে নিয়ে যাবে বাচ্চা, আল্লাহ বলে ওই বাচ্চার কাছে চাইলে আমার কাছে যাস নাই, যা দেখি তোর এই বাচ্চা কেমনে ছাড়াই নাই, আমি তোর জেলের জেলের টাইম আমি আল্লাহর 7 বছর বাড়াই দিলাম। ইসুফ নবী তো যখন বলছে লোকটা গেলেই তো 1 মাস পরে আমি সারা পাবো, 1 মাস পরে সারা পাবো, 1 মাস পরে সারা পাবো, আল্লাহ কি বলে শোনেন, দুনিয়ার মানুষ ইসুফ নবী লোকটারে বলছিল আমি আল্লাহ আনসাহু, আনসা মানে ভুলাই দিছি, আনসা মানে কি? ওই লোকটার মনের থেকে আমি ভুলাই দিছি শয়তানের ধোকা দিয়া, হে সারা পাওয়ার পরে হে কৌশল মেনে নাস্তাছে। ইসুফ নবী যে তার একটা রিকোয়েস্ট করছিল, তুমি বাদশার কাছে বইলো, তুমি তো বাদশার একটা খাস খাদেম হয়ে যাবা, তুমি বইলো যে লোকটা বিনা অপরাধে জেল খাতেছে বাড়ি করে নিয়ে যাও, সেই লোকটা ভুলেই গেছে, মনেই নাই ওর। আল্লাহ বলতেছেন ফাআনসাহু শাইতান, শয়তান তারে প্রবঞ্চনা দিয়ে ভুলাই দিছে, যিকরা রাব্বিহি বালাবিসা মিনাস সিজনি দিজা সিনিন, আমি ইসুফের জেলখানার টাইম আরো 7 বছর বাড়াই দিলাম। ছেলে করবো না তো বেটার এত রিকোয়েস্ট করে কইলাম যে ভাই তুই আমার কথাটা কইস, কই নাই আর কোন মানুষের উপকারই করবো, আল্লাহ আবার বেজার হয়েছে ইসুফ তুই উপকার করার কি, উপকার করার মালিক তো আমি, ঠিক না ইসু তুই উপকার করার কি, উপকার করার মালিক তো আমি, তুই যখন এত উপকারের দোহাই দেস দেখি না তুই কি করতে পারো। বাজান রে ইসু নবী জেলখানায় বিনা অপরাধে জেল কাটতাছে, জেলের বয়স হয়ে গেল একবারে আগে 3 এখন 7, কত পাক্কা 10 বছর বেটার বয়স জেলখানার বয়স, 9 বছর শেষ 10 বছর পড়বে। ইন্দি মিন টাইমে আমার আল্লাহ বলি ইসুফ রে এখানে তো বুজুর্গ হয়ে গেলি কে, ইসুফ নবী ঠিক পেয়ে গেছে, রাতের অন্ধকারে স্বপ্নে বলতেছে ইসুফকে তার বাবা, ইসুফ রে আমি তোরে যখন বলছিলাম ভাইদের সাথে যখন তুই ছাগল চড়াইতে যাস, ইসুফ বিপদে পড়লে আমার আল্লাহকে ডাক দিবি, বিপদে পড়লে ডাকবি আল্লাহ বলেন, বিপদে পড়লে ডাকবি আল্লাহ তাআলাকে, ডাকবেন কাকে কাকে? তোমার ব্যবসায় ধরা খাইছেন তাতে কি হয়েছে? আল্লাহর কাছে কান্দেন, আল্লাহ আপনার ব্যবসা ওই গত বছর আর এই বছর সব পুরা করে দিয়ে ব্যবসা দিয়ে চালু করে দিবেন, ঠিক না? ঠিক ইসুফ নবী একজনের কাছে সাহায্য চাইছিল, তুই বাচ্চার কাছে বলবি, হঠাৎ করে স্বপ্নে দেখে তার বাবা বলতাছে ইসুফ রে বিপদে পড়লে তুই মানুষের কাছে যাস, আল্লাহর কাছে যা। ইসুফের মাথা ঘুরে গেল, কিরে তাহলে আমি কার কাছে চাইলাম, তাহলে ওই লোকটার কাছে চাইলাম, ঠিক সব পাপ আমি আল্লাহর কাছে চাইলাম। যখন ইসুফ সেজদায় পড়ে কান্দে মাহবুব রে ভুল হয়ে গেছে আমারে মাফ করে দাও, আল্লাহ বলেন ইসুফ রে বান্দা যখন গুনাহ করে মাফ চায় দুনিয়ায় মক্কা মদিনা বলেন আর যাই বলেন জান্নাত বলেন আর জাহান্নাম বলেন, আমার আল্লাহর কাছে সবচাইতে দামি ওই কাজটা যখন গুনাহগার বান্দা আমার আল্লাহকে তওবার উদ্দেশ্যে যাও, ভাই আমার দিকে তাকান কথাগুলো দিলের কানে শুনেন, জান্নাত জাহান্নাম চাইতে হ্যাঁ বাবা মক্কা মদিনার এত দামি মনে করে, ওই মক্কা মদিনার চাইতে সবচাইতে দামি হীরার চাইতে দামি হলো যখন আল্লাহর কোন গুনাহগার বান্দা আমার আল্লাহকে তওবার নিয়ত করে একটা ডাক যুগ বাইরে তুমি বন্ধু মহলে পড়িয়া আমার আল্লাহর সাথে কত নাম্বার মান নিশা করছো রে ভাই নামাজ পড়তে পারো না
আজকে তুমি ঈশ্বর নবীর জীবনী শুনিয়ে আমার আল্লাহকে একটা ডাক দাও, তোমার ডাক দিতে দেরি হবে। আল্লাহ ডাক দিয়ে সারা দিতে দেরি করবে না। ডাক দাও তো, সুরে ডাক দাও তো, মজা কিন্তু এখন গো বাবা, ইসুফ নবী যেই রাত্রে আল্লাহর ডাক দিল ওই রাত্রি ইসুফের পয়সাটা কেমন হয়? মজা কিন্তু এখন, যেদিন আল্লাহকে ডাক দিল সেদিনই বাদশাহ ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে। মারাবা করে ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে, মন্ত্রীরা বেরো, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি, তাড়াতাড়ি বেরো। বাদশাহ ভয়তে সেহারা মেহারা হলুদ হয়ে গেছে। মিশরের মানুষ লাল সুন্দর বাবা টকটকে সুন্দর, যদি চেহারা হলুদ হয়ে যায় হয়তো চোখ বড় বড় হয়ে গেছে। তাড়াতাড়ি আসো মন্ত্রীরা, স্যার স্যার প্রভু কি হয়েছে, কি হয়েছে বলেন, কি হয়েছে, কি হয়েছে শুনবা। কলাল মালিক আমি রাত্রে স্বপ্নে দেখি, রাত্রে স্বপ্নে দেখি দুর্বল সাতটা গাবি, দুর্বল সাতটা গরু, গাবি গাবি ছিলেন না, সাতটা দুর্বল গাবি, বাকারাতিন মানে গাবি, সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাবুন সাবউন সুমবুলাতিন, দুর্বল সাতটা গাবিতে বাসাইয়া বাঘের মতো দাম করে জমিনে ফেলাইয়া দিয়ে আছে, সুমবুলাতিন তাজা তাজা মোটা মোটা, এই উটের মতো মোটা মোটা, হাতির মতো মোটা মোটা, এত বড় বড় গরুরে গাবিরে চিকন গাবি যাব গায়ে শক্তি নাই, এই গাবিতে পাশ চাইয়ে ধরে বাঘের মতো খাইয়া লেগেছে। বুঝলেন নাই বলতেছে, চিকন দুর্বল গাবিতে মোটা গাবিরে খাইয়া লেগেছে। সে যে কি দৃশ্য তোমরা যদি দেখতা, এবং এমন একটা দৃশ্য আর কি, ওখরা এমন একটা জমিনে দেখতাছি যেই জমিনে কোনো ঘাস নাই, মাটি পুইয়া তামা হইয়া যাইতাছে, গরমে মানুষ অস্থির হয়ে যাইতেছে, এর মধ্যে চিকন গাবিতে মোটা গাবি রেখাইয়া ফেলতেছে, ওই দৃশ্য তোমরা দেখলে তোমরা বেহুশ হয়ে যাইতাম। আমি বাদশা বিদায় এখনো টিকে আছি, ইয়া আইয়ুহাল মালাওয়াক্তুনি ফিরুনি, ইয়া তাড়াতাড়ি আমার স্বপ্নের তাবির কয়ে দাও, এরকম তুমি তা না বললে আমি কিন্তু স্ট্রোক করবো, আমি মারা যাব, তাড়াতাড়ি স্বপ্নের তাবির কে জানি হুজুর গো ডাক দাও, মিশরের সব মাদ্রাসা বন্ধ করে দাও, সত্তর লেগে আল আজহার বিশ্ববিদ্যালয় বন্ধ করো, পৃথিবীর সব কিছু বন্ধ করে দাও, কে বস আমার স্বপ্নের তাবির জানতে হবে, এটা কেন আমি দেখলাম দুর্বল গাবিতে তাজা গাবি খাইয়া ফেলাইতে, সে কি দৃশ্য, আর জমিন পুইরা তামা হয়ে যাইতেছে, কোনো ঘাস নাই, পানি নাই, তরুণতা সব শুকায় গেছে, মায়ের স্তনের দুধ শুকায় গেছে, কেন এটা আমি দেখলাম, এই তাবির আমার জানতে। সারা মিশরের হুজুর গো এক জায়গায় করছে, বাবা এই স্বপ্নের তাবির তো হুজুর বাইটা খাওয়াইলেও কেউ পারবে না, সব হুজুর গুলার যদি পানির সাথে সেইতে চাউতে চেঁচার মতো শরবত বানাইয়া বাচ্চার পেটেও ঢুকায় কামন না। মারহাবা করুন হুজুর আনে,
আমার মানুষের প্রিন্সিপাল বলেন তো স্বপ্নের তাবির কি কয়েক আমার জানা নেই দেখা দা বেতন বন্ধ করে দেব আর খুজুরানো সব বোর্ড বসছে সরিয়া বোর্ড বসছে হুজুর আমাকে বৈক্য লাভ নাই আমাকে বেতন বন্ধ করে লাভ নাই হুজুর এই স্বপ্নের তাবি একমাত্র জানে আল্লাহ হঠাৎ করে ওই লোকটা দ্বারা একা সার আমি জানি কোন লোকটা সুলের থেকে যেটা বাঁচলো মনে পড়ছে 7 বছর স্যার কেউ জানে না স্যার এই হুজুর ভাইকে খেলো কামাইব না আমি জানি কেমনে জানুস কয় স্যার আমি জানি ইনকুম তুম নিরুইয়া তারুন আমার সামনে এরকম ঘটনা ঘটছিল স্যার আমি জানি স্যার আপনি টেনশন করেন না কল الغزل احن وما نحن بتوبيل احنا بعالمين بعالمين صار এর জ্ঞান আমি জানি একজন আলেম আছে আপনার এই তাবির জানার মতো وقال الذي نجا منهما او বাচ্চা আপনার এই তাবির কোন হুজুরে জানবে না একজন মাত্র আলিমিন আহলামিন আবি আলিমিন একজন আলেম আছে কোথায় বলো আমি দরকার হয় লক্ষ টাকা খরচ করবো তার পিছনে তাকে আনার জন্য বলে স্যার লক্ষ টাকা খরচ করতে হবে না আপনি মাত্র একটা ঘোড়ার গাড়ি ঠিক করবেন তারপরে স্যার আপনি গাড়িটা ঠিক করবেন একটা তারপরে জেলখানার সামনে যাবেন তারপরে একটা লোক আছে ইসুফ কইয়া ডাক দিবে কোন ইসুফ কোন ইসুফ স্যার ইসুফের নাম বললাম পর আপনি এমন করেন কেন হ্যাঁ একটা ইসুফ আছে জুলাইখা কিনে একটা ঘটনা ঘটছিল আল্লাহ জি স্যার এ তো অনেক আগের কথা সেই লোকটা কোথায় স্যার আপনি তো নতুন ক্ষমতায় আসছেন স্যার আপনি তো জানেন না আমি যে আপনার খাদেম হয়েছি ওই লোকটার স্বপ্নের তাবিরে হয়েছি স্যার ওই যে আপনি শুলিতে চড়াইছিলেন এটা আপনিও জানেন না তার শুলিতে চড়বে এটা ইসুফ একদম বলে দিছে ওই লোকটা শুলিতে চড়ার 3 মাস আগে বলে দিছে যা বলছে যেই ডেটে বলছে তাই হয়েছে স্যার রে আমার সে একটা রিকোয়েস্ট করছিল আমার মনে নাই বুঝলাম লোকটারে কি আপনি জীবনে একবার দেখছেন না মানুষের মুখে শুনছি মিশরের মহিলারা তার এক নজর দেইকা হাতের আঙ্গুল কেটে ফেলছিল কিন্তু আমি লোকটাকে ঘৃণায় দেখতে যাই নাই যেই লোকটারে দেখলে মহিলারা পাগল হয়ে কেন মহিলাদের সাথে তার সম্পর্ক লোকটা একটু ভালো হইলে কেন জেলখানায় গেল ওই লোকটা বলে জীবনে এমন কি কোন কয়েদি দেখছেন জেলখানায় যাইবার পরে আর পুলিশ তাদের নিয়ন্ত্রণ করতে হয় না জেলখানার দায়িত্ব একটা লোকের হাতে চলে আসে সে যদি বলে খানা খাইতে সমস্ত অপরাধীরা খায় সে যদি বলে গোসল করতে গোসল করে সে যদি রাতের অন্ধকারে বলে আজকে সারা রাত আমার মামুনকে ডাকতে হবে আপনি তো বলছেন তুমি ফিরবি স্বপ্নের তাবির আমার বলো আমি এখন ভয় পাইতেছি স্যার আপনি তার চেহারা দেখলেই স্যার আপনার এই অস্থিরতা আপনার এই দুর্বলতা তার এক নজর দেখলেই আপনি সুস্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে রাইয়ান এমনি অলিক বাবা লাভ দিয়ে দাঁড়াইছে তাড়াতাড়ি করে আমার ঘোড়ার গাড়ি সাজাও সাথে সাথে আরো কয়েকটা ঘোড়ার গাড়ি ল হাজার হাজার মানুষ ল জেলখানার দারোগারে বলে দাও আমি জেলখানা
ঘটনা পরিদর্শন করব, ইসুব নবী লোকটার দেখতে যাব, বাজানবে জেলখানার দারোগা যেই রাত্রে ইসুব আল্লাহর ডাক দিছে, সকালবেলায় বলতাছি ইসুব রে জানি না ঘটনা কি হয়েছে, বাদশাহ তোমারে দেখতে আসতেছে, পাগল জানা তাই জান্নাতি সোনে আল্লাহর প্রেমের পাগল জানা, ইসু তখনো পর্যন্ত নবী হয় না, তিন বছর বয়সে ইসু জেলখানায় ঢুকছে, দশ বছর কত হয়েছে, জোরে কোন বা একতলা ৩৫ বা ৩১, আমার দিকে তাকান গো বাবা, আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন শুনছে বাদশাহ আমারে দেখার জন্য আসছে, ইসু যায় নামাজ বিছায়া বেশি আল্লাহর ডাক কাছে, তাহলে কি আমার বাবা যা বলছিল তাই সত্য হয়েছে? যুবক ভাই তোমার মা অসুস্থ, তোমার বাবা অসুস্থ, আমার কাছে দোয়া চাইতে হবে না ভাই, তোমার বিবি অসুস্থ, তোমার আল্লাহ সন্তান দেয় না, দুনিয়ার কোন ডাক্তারের কাছে যাইতে হবে না, তুমি বিবাহ করবা ভালো পাত্রী পাও না, দুনিয়ার কারোর কাছে যাইতে হবে না, তুমি আমার মামুদের প্রেমের আগুনে কলিজাটা জ্বালায়া পোড়াইয়া ইসুব নবীর মতো যদি ডাক দিতে পারবো, রাত তোমার শেষ হওয়ার আগে রেজাল হয়ে যাইবা, বাইরে আমার দিকে তাকান, বাদশাহ আসতেছে স্বপ্নের তাবির শোনার জন্য, সঙ্গে সঙ্গে জেলখানায় খবর হয়ে গেল আজ যে মেশিন আসতেছে জেলখানা পরিদর্শন করবে, সমস্ত জেলখানায় চুন লাগাইয়া বাবা রং করতেছে, পুরা জেলখানা সাজাইছে, দামি দামি জারবাত্তি লাগাইছে, মোমবাত্তি দিয়া বাবা কাছের মধ্যে বোতলের মধ্যে রেখে সুন্দর করে জেলখানা সাজাইয়া পুরা তোর গোলাপ দিয়া জেলখানা ঝকঝক ফকফকা বানাইছে, এমনি আল্লাহ ইসুফকে ডেকে ডেকে বলে ইসুফ রে সব কিছু তোমার লাগিয়া, এখন টেনশন করবে ইসু আমি আল্লাহ যে কি পারি আজকে দেখা দিব গো, এই ৩৩ বছর পর্যন্ত আমি তোর একটা রাত সুখ দেই নাই বুঝছো, আমি আল্লাহ এখন তোর এমন সুখ দিব, মেই মিশরের জমিনে তোর সবাই খারাপ বলছে, আজকে এই খারাপ মানুষটার আমি আল্লাহ ৩টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিব, এসব দুনিয়ার সব মানুষ যদি তোরে খারাপ বলে আমি মালিক তোরে এখন ভালো সার্টিফিকেট দিলাম, তোর এখন মানুষ এমন ভালো বলবে ইসু তুই রেডি হইয়া যা, আল্লাহর পয়গম্বর ইসু আর জেলখানায় কান্নার আওয়াজ বাড়িয়ে দিলেন, বাইরে আমরা সুখের মুখ দেখলে তো সেই ছাত্র জীবনের কথা বলিয়ে দেবেন, ১ কোটি টাকার মালিক হলে পিছনে সেই কারিগর ছিলাম ভুলে যায়, একটা বাড়ির মালিক হলে আমি যে ভাড়া ছিলাম ভুলিয়া যাই গো, আমি যে একদিন একটা কেজি হাতে নিয়ে সারাদিন কাপড় কাটতাম, আজকে আমার আন্ডারে ১০ জন ২০ জন ১০০ জন কারিগর কাটে, আমি সেটা ভুলে গেছি গো দোস্ত, হ্যাঁ দোস্ত ভুলে যাইও না গো, ইসুব নবী বলে নাই, অ্যাডভান্স কথাটা বলে দিয়ে যাই যেন তোমার চোখে পানি আসে, ইসুব যখন ৩টা মন্ত্রণালয়ের দায়িত্ব গো বাবা, সমস্ত আর্মি অফিসারদের লিডার হয়ে যায় ইসু, তিন বাহিনীর প্রধান হয়ে যায় ইসু, সমস্ত অফিসাররা ইসুবের জন্য একটা জাজিম বানায় আনলো, হুজুর আপনি জেলখানায় শক্ত বিছানায় ঘুমাতেন,
শুকনো রুটি খাইতেন, আজ থেকে আপনার জন্য 10 জন খাদেমা নিযুক্ত করা হল, আপনার বিছানাটা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন করা হবে, হুজুর এই নরম বিছানায় আপনি ঘুমাবেন, আল্লাহর পয়গম্বর ইসুগা অফিসাররা তারে ঠিকই নরম বিছানা দিছে, বাবা ইসুফ পয়গম্বর কোরআনের আয়াতে পাবেন সে খড়কুটার উপরে রাত্রে ঘুমাইতু নাড়ার খেয়ে এর উপরে একটা চামড়ার বিছানা দেয় ইসুফ বালিশ ছাড়া ঘুমাইতু। পুলিশ অফিসাররা যখন আসত ইসুফ তখন ওই বিছানাটা বিছাইত, সবাই বুঝাই দিত আমি ইউজ করি, আসলে সে ইউজ করত না, আল্লাহর পয়গম্বর খড় কুটার উপরে ঘুমাইত। একদিন ধরা খায়া যায়, তার খাদেমার হাতে ধরা খায়া যায়, গুড়ের মধ্যে ঢুকিয়া দেখে আমার বস আমার মালিক খড় কুটার উপরে ঘুমান, চুলের মধ্যে কতগুলো খড় কুটা লাগিয়ে রয়েছে, কেমন যেন একটা বন মানুষের মতো দেখা যায়। বান্দি লাফিয়ে দাঁড়ায় কয় ও মিশরের মানুষটা রে, তোমাদের বাদশা কিন্তু নরম বিছানায় ঘুমায় না, সে খড় কুটার উপরে ঘুমান। জিজ্ঞেস করলো হুজুর এটা তো আমাদের মান সম্মানের ব্যাপার, হুজুর আপনি এরকম ঘুমাইলে তো পাশের রাষ্ট্রগুলা দাম দিবে না। আল্লাহর পয়গম্বর ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়া কয় বাবা রে আমি ইউসুফ ছিলাম জেলখানার একজন কয়েদি, আমি ছিলাম কেনানের একটা গোলাম, গোলামের থেকে আমি জেলখানায় গেলাম, এখন আমি বাদশা হইছি, বাদশা হইলি কি আমার চরিত্র পরিবর্তন হয়ে যায়? না গো না, আমি সেদিন নরম বিছানায় ঘুমাবো যেদিন আমার মিশরের সব মানুষগুলা নরম বিছানায় ঘুমাবে। বাইরে আমার দিকে তাকান, কথাটা পরে আসবে অ্যাডভান্স বলে দিলাম। ইউসুফ নবী এখন যখন শুনতে পাইলেন আমি সারা পাবো, বাদশা আমাকে দেখতে আসতেছে স্বপ্নের তাবির জিজ্ঞেস করার জন্য, ইউসুফ আলাইহিসসালাম এখন যায় না মাঝে বসে বেশি বেশি কান্দে। দোয়া করবেন তো আমার জন্য, আমি কিন্তু ব্যক্তিগত একটু অসুস্থ, আপনারা জানেন না, জোরে জোরে কথা বলছি ঠিকই কিন্তু আমি একটু অসুস্থ আছি, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ সকলকে সুস্থ রাখুক ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। আর সবচেয়ে বড় একটা এলান শুনি, দুনিয়ায় তো অনেক কিছু পাওয়া যায় টাকা পয়সার দ্বারা, অনেক কিছু পাওয়া যায় সব কিছুর দ্বারা, কিন্তু কিছু কিছু প্র্যাকটিক্যাল জিনিস যেগুলো টাকা দিয়ে পাওয়া যায় না, সেটা হলো কোরআনকে শিক্ষা করার জন্য টাকা দিয়ে সবসময় পাওয়া যায় না, এই সুযোগ সবসময় আসে না, ঠিক না? এই যে আগামীকালকে থেকে কলোয়াপাড়া মসজিদে যারা কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারেন না, হ্যাঁ মুসলমান, এই সুযোগ জীবনে সবসময় আসবে না, যখন সুযোগটা আসছে আপনাকে কোরআন শরীফ পড়তে পারেন না, দুনিয়া সব ব্যবসা বাণিজ্য শিখলেন কোরআন শরীফ শিখলেন না, আপনার এই বডির কোনো দাম নাই, ব্যবসা শেখার জন্য অনেক কিছু প্রসেসিং অবলম্বন করলেন, আমার মাবুদের নামাজকে সহি করার জন্য প্রসেসিং এর দরকার, সেটা হলো কোরআনকে সহি শুদ্ধভাবে পড়া, কোরআনকে সহিষ্ণুভাবে না পড়ে আপনার নামাজ কোনোদিন হবে না, লাখো বছর হায়াত পাইলে লাখো বছর নামাজ পড়লো কোরআন শরীফ সহি না থাকলে আপনার এই নামাজের কোনো মূল্য নাই, অতএব নামাজ সহি করার জন্য কোরআন শরীফ সহিষ্ণু করার দরকার আছে। 1 তারিখ থেকে কোরআন সহিষ্ণু করার একটা পলিটিক্যাল হিসাবে প্র্যাকটিক্যাল হিসাবে আপনার শিখাই দেবে, 40 দিনে একটা কোর্স, যদি মেহরবানি করে মন চায় ওখানে জীবনে কিছু সময় লাগান, কোরআন শরীফ সহিষ্ণুভাবে শিখেন, নাজাতের এবং আখেরাতের কুজুলে কবরে যান, ঈমান লিয়ে বাসেন, ঈমান লিয়ে মরেন, আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আযরু করু রিয়া পারু উজবানায়া কেমনে দিবা জাহান্নাম জাহান্নামে, বন্দে যখন জাহান্নামে
জনিবে কেমনে মালা চায়া তুমি দেখি আদর কইরা যখন তুমি কবরের জাতি বানায়রা কবরের জাতি না উঠলে দুনিয়ার কোন বাদশার কাছে বলি তোমার কাছে বলছি তোমার কাছে মাপ চাইছি তুমি মাপ দিবানি তুমি কি মাপ দিবানা হাজার মুসুন্নি কত মা ঘুম বাসায় বসে হাত তুলে কান্দে যখন আমার কাছে চিঠি লেখা পাঠায় টেলিফোন নাম্বার নিয়ে বলে আপনার মসজিদের ওয়ালেট থেকে আপনার নাম্বারটা নিয়েছি আপনি যখন তাফসীর করেন হুজুর আমরা বাসায় বসে বসে কান্দি শুক্রবার যখন আসে আমাদের কাছে ঈদের দিনের মতো আনন্দ লাগে এমনকি কোলের বাচ্চা গুলারে দুধ খাওয়াইয়া ঘুম পড়ায় রাখি ঘরে কোন আওয়াজ করতে দেয় না আপনার তাফসীর কে হুজুর পুরুষরা তো আপনার কাছে যাইয়া দোয়া চাইতে পারে আমরা টেলিফোনে দোয়া চাই আমি অসুস্থ দোয়া করবো আজকে আমার এক মা দক্ষিণ বিশাল রাস্তার পাশের বিল্ডিং থাকে টেলিফোনে বলেছে হাজি রে আমি তোমার মায়ের যাইতে বেশি বয়সী মহিলা আমার হাত নষ্ট হয়ে গেছে আমি ডায়াবেটিস রোগী আমার ছেলে তোমার পিছনে জুমার নামাজ পড়ে বাবা তুমি যত বড় আলেম হও তুমি আমার পোলার মতো তুমি যেরকম মার জন্য দোয়া করো আজকে আমার জন্য একটু দোয়া কইরো আমি অসুস্থ এরকম কত মা বোন পর্দার মধ্যে বসে হাত তুলছে জানি না ভাই আল্লাহ আমার ভাইরা কার যেন বিবির কথা মনে পড়ে গেছে কার বিবি যেন অসুস্থ কার যেন মার কথা মনে পড়ে গেছে কার যেন বাবার কথা মনে পড়ে গেল বাবা টাকা পয়সা দিয়া বাবার খুশি করতে পারলাম না দুই ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ বাবার জন্য দরখাস্ত করে গেল কে জানো আমার মতো মা কয়ে ডাকতে পারে কে জানো বাবা কয়ে ডাকতে পারে এদিকে